তাহুন বায়ে বললে তো আসবাই, চালার বেটার গানের সুটে লঙ্গি কোলে যায়। ভাই সব কিতা মাতাম, ও ভাই সব কিতা মাতাম, কিতা হুন বায়ে হুনলে তো আসবাই, চালার বেটার গানের সুটে লঙ্গি কোলে যায়। ভাই সব কিতা মাতাম। প্রশাসনের লাগি প্রশাসন ধরো প্রশাসনের যে অবস্থা, খুব গরম কইলাম কত আর আনলে কত, 200 দিয়ে কাবার দিব কেমনে এখন। কালকে যদি দিতে হতে সন্ধ্যা ভরে দিব, সন্ধ্যার ভরে দিব, সন্ধ্যা ভরেও দিস। এটা তো এটা আমার পাপা নিব গিয়ে ইয়া যে পার্টি আমার অকল যুগাইছে, পার্টি আগে পার্টি মিলাই দিতে পারলাম না, পার্টি মিলাইলাম এখন তো মাল দিতাম উল্টা। আগুন লেগেছে রে বুকে, আগুন লেগেছে, আগুন লেগেছে রে বুকে, আগুন লেগেছে। ওই আমারে মারলে মাল পাইবি নি, তাহলে কোনো সমস্যা নাই। ঘটনা হইলো জলদি দো, 20 পিস দো বন্ধু। ও মাত্র নয় আইছে, আমি তো জানি নয় জিনিস সারা পুরা জিনিস আগে পাখে আগে আগুনি লেগেছে রে বুকে, আগুনি লেগেছে, আগুনি লেগেছে রে বুকে, আগুনি লেগেছে, হাই আগুনি লেগেছে রে বুকে, আগুনি লেগেছে, আগুনি নিবা কত সময় মাঝে খাইছ না দিদি, তো রাতে খাইয়া ঘুমাইছিলাম সকালে। 7000 গুণ তো ভাগে 7000 7000 এটা টেকা ইংকি দেখা কাগজ নাই যায়। আমার বাপর কত টেকা আছে তার তো ধারণা নাই, না নাই আছে তো ঠিক আছে। ওই যে বেটা আইছে, বেটা টেকা দেওয়া লাগবো না নি, ধর ভাই দিরা আমার বাবা আমার দিদি আগে টেকা দের বাদ ওই রইতে মাতিস না, টেকা দিলেই মুতো বিকালে দি মুতো। তুমি একমাত্র এই পৃথিবীর মাঝে একমাত্র তোমারও খালি বাকি দেই, আর কেউ রে দেই না। তোর পৃথিবী তো ছোট বেটা, ইটা দিয়ে টেকা ছাড়া হয় না, আগে টেকা বাদ নি ভাই। আমি তো দিমো কইছি বিকালে দিমো কইছি না নি বন্ধু, তোমার অতদিন ধরে আমি তোমার বাকি দিয়া দিলাম, এখন দোয়া দিত না। অন্য প্রশাসনের খুব গরম অবস্থা, আমি ইয়াব্বা কাইতাম, আমার আব্বা আমি কাইতাম, আমি প্রশাসন দিয়ে কিতাম জেলা জিনিসটা বুঝে এলে খান নাই টেকা পাবো। এখন তো দেও আমি বিকালে দিলাম তো আব্বার কাছে ফিটিং দিতে পারছি না তো, আব্বা কয়দিন ধরে খুব গরম ফিটিং দেওয়া যান না। আমি আজকে বিকালে জেসার লাগান লইমু, জেসার জেসার লাগান লইমু। এখন টাকা আরো বাড়বে, আপনি নগদ নগদ টাকা মাল বেচছেন যেন দিতাই নাই আমারে। আরে তোমার দিবা না, তাই টাকা লই যা, দিতাই নাই টাকা, দিতাই নাই না কিছু দেন দিমনে, গরির মোবাইল বেল আছে না, মোবাইল রাখো রাখো ওড়ে 20 পিস দাও ভাই। মেনো করছো, আমি আমি ফেলা তা খাইতে বসলাম নি, হে আমারে খানি কইছে মোবাইল তো वाला ইয়া বা আনি কইছে ফেলা তো, আমি আমার ওটা বাংলা খাইয়া জেসা ভাই তোমার বাংলা সিদ্ধি দেখি তোমার এটা বলার নাই আগে গোটা দাও মাথা রাখতো না, আমি দাও আমি বাকি দিছ না দাও তোমার সাথে দাদাদার পরে ভাই ভাই। আমার বাপর টাকা আমি নষ্ট করছি, আমার মোবাইল গো বালা, এই মোবাইল গো রে বালা বালা নানি যে দাও রে হুন মোবাইল বেলি তো নাই, ঠিক আছে নগদ টাকা লই আইবে দিমু যা কর, তামা দিতে নাই নি আমি বিকালে টাকা লই আইবে বাদলি আইবে বিকালে দিমু যা 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 আমি বিকালে বুঝলাম না তুই আমারে খানি কই যো, দেখো যা রে বাবাই আমি আপনাকে বিকালে দিব তো। আমি কিতা করবো আমি জানি না, আমি জানি না, এখান থেকে বোম মারা তো দেখি সে কিতা করে, আব্বা টেকা দো
আব্বা টাকা দাও আজকে 10000 টাকা লাগবে নাইলে আমার সমস্যা আছে আজকে কিতা গটি গিব 10000 টাকা দাও লাগবে তোর মাল লগে ফিললাই না কেন ফিললাই তো মানে 10000 টাকা দিতে 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 নিয়া দিতে রাখন কও তোর টাকা হইছে কম দি দিনি আরে টাকা দাও লাগবে আমি কিচ্ছু বুঝি না টাকা দাও লাগবে নাইলে আমি খানে কুমবা ফার মারি মাইল দিব আমি আমারে কই যা তুই কি আমার লগে উমকি দিমা না আমি তোমারে কইলাম না আমি বাড়ি গেছি দাদা কোন টাকা দিতে নাইনি আজকে টাকা নাই যা 500 টাকা নাই দিতে নাই 500 টাকা নাই যা 500 টাকা দি কিচ্ছু আমার 10000 টাকা দিতে নাই তুমি ও যা হইতে কি হইছে যাইরাম যাইরাম কিতা খবর বালানি আমার চুল লাগে নি মিয়া তোমার লজিং মাস্টার নি আমি আমার সুল লাগে নি এ আমরা লজিং মাস্টার হইলে তো আমি পয়সা দি লইছি জানি কেন তেল দেখরাম তোমারই গুত কই লই দেই নি তেল বালাতে আমার লোয়ার দরকার নাই আমি কি উন্ডা চাইতে পারি তেল লইতাম পারি নাই আমি তেল আমার বাড়িতে এক্সট্রা আছে লই দি তেল তেল নিছো আমার অন্ত কি তুমি আর সুর কই দেই নি তুমি সুর কই দেই নি লজিং দেখো সুর কই দেই নি আমারে গালা দস কিটা লাগে আমি সুর কই দেই নি দেখরাই দেই নি তেল আমার দিকে নিয়ার উল্টা আমার লগে পাওয়ার দেখাই দেই নি কইলাম তেল গিন দে তেল গিন দে কাটলাই মাতরি তেল গিন দে হও বেটা তোর তেল ভরি যারো গোপন কর আগে মন কর আমার তেল তেল গিন দে চুপ দিনে না ভুয়াই লজিং দা হইনে রে কেস কইলাম না এটা এটা কেসও বাসাই আমি সুজা দেই ভাইগি কত বড় সাহস কই তেল আমি জুর নি রে তেল খাওয়াই দেই মুগি আমারে কই তেল দে দেখো দুনিয়ার বিচার আল্লাহর দুয়াই রে আমার গাইতে তেল নিয়া কিতা কর কিতা কর কিতা কর আরে বাবা না কুচ্চু না দা 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 না কুচ্চু না তুই যা তুই যা আমারে এটা তেল জুল লাগে নি রে হইছে হইছে দা 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 কিসে গিতে কইলাম নিলে নে বনে কি জয় নে কি আমি কইছি লাগতো না বাবা যা তোর তেল তুই যা বাবা যা কোন দুনিয়া যাইলাম রে বাবা তেল উল নিয়া এখন কয় তার তেল বলে এগুলো আরো বড় জেলায় মাঠে আই তো মনে হয় বা খাই তো এখন টেকা পান না আর ওনা ইয়া এখন মাসে গাই তেল জিও করে বাকি মনে হয় টেকা দেন না আপনার তোর অনেক গাও চাইছি তোর ইচ্ছা দিল না তেল লাগে হ্যালো ও রাস্তা রাস্তা সাইডে ওই যে সিফা জায়গা দাও সিফা জায়গা আমি দেখলাম আমি একটু বামে সব আইও আইও আস্তে আস্তে আইও আপনি তিনটা দিলে তিনটা তিনটা আর খাইছিস নি খাইছিলাম একবার বন্ধন তোর লাগে দিলেন আব্বাই কি দাও আব্বাই চিটাং ব্যবসা বড় ব্যবসা হন ব্যবসায়ী আচ্ছা রে বাংলাদেশের মেইন ব্যবসার জায়গা দিয়ে ঠিক আছে দেখা তো কত দিতাম ভাই এখন 1200 ইল্লাম কটা দিবা তোমার টাকা আয় তিনটিয়া আবার ধরো আই ফলে আইসি হিসাবে দিলাম তিনটে আরো দুইটা বলো দিয়ে দিলাম ফোন দিবে আয় কোন সিফা দাইতে আয় ওখান কইয়া দিব বুঝছো না নি আমার সিফা সাফা যারা ভাইতে নাই তোমার আর রাস্তাঘাটে ভাইলে মাথা হইও না বুঝছো নি দেইছি আনো দুইটা আছে বলো আছে দুইটা বলো কি দিয়ে দিবি নানি রাস্তাঘাটে ভাইলে মাথা হইও না কত শিলবতী ও ঘিরেইলে আর তুমি আপনি একটু দৌবো আমি আব্বার লগে একটু মাথা
আমার মোবাইলটা দিয়া যা রে বা আমার পুরি কোথায় খুব শখ কইরা পাঠাইছে রে বা দিয়া যা রে বা বুচ্চি কই মোবাইল দিত না ইগো তো ইয়াবা খায় শেষ আমার মোবাইল গেছে ইগো বাপের তো কি তো লাভ নাই হ্যাঁ ইগোর বাপের তো দুন্দুর বুন্দুর করব এই ওই কি তুই যে এ মোবাইল দিয়ে যা কমিন বাপের কমিন ভুলা কমিন বাপের কমিন ভুলা বলবো দুনিয়ায় ছিলাম কাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম কাবার লোক কে বলে ইয়াবা খান আমি তার শিকান যে বলে আবা খান আমি তার শিকান কে খাইবি আবার দেউ দলে যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম আবা খাওয়ার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম সমস্যা নাই বন্ধু দেখো মোবাইল দেখো তুমি এবলা 20টা দাও আমারে মোবাইল রাখতাম 20টা দিবি 20টা আর 22টা দিবি দেখো 50টা 30টা দিবি দেখো 20 মোবাইল খুব দামি দেখো কত গুদি 20 25টা মিলে নি দেখো 30টা মিলে ধর বেটা 3-4 রুপিয়া মিলব নি ডঙ্গর মাত মাত নি ডঙ্গর মাত মাত নি 20টা দিবে 20টা দিবে কে লন্ডন নি মোবাইল এই কি কথা শুনে 3-4 রুপিয়া মিলে এইটাই কি দাও না ভাই এটা কি দাও ভাই দি তোমার আমি বন্ধু হিসাবে এখন মোবাইল এটা বেসাত পাঠাইম বুঝছো নি আমার কিচ্ছু বুঝুন না বইলে ঘুমাইলে খালি পৃথিবীতে যত সুখ আছে পাপলু আছে তোমারই জন্যে পৃথিবীতে যত সুখ আছে ল
তোমার হুয়া যে ই আব্বা গা ই আব্বা ই আব্বা জানি কথা খাবার দে কানি বারো বারো আমার পার্থনীয় তলিয়ে বারো তুমি ও বেটির ঘরে গেছো আমি জানি না আমি জানি না কথা দেখে নি আমার বাড়ি দেখো আমার বর্ধনে এই যে ভাই একটু আসবেন আপনি কি এলাকার জি ভাই নাম কি আপনার আমার নাম আবির ও কি করেন ভাই আমি তো ষষ্ঠ পড়ালেখা করি আর পড়ালেখা করেন বাহ ভালো লাগলো আপনার মধ্যে স্টুডেন্ট সাথে পরিচিত হয়ে আচ্ছা আপনি পাপ্পু নামের কাউকে চিনেন পাপ্পু এলাকায় পাপ্লু ইয়াবা পাপ্লু নি হ্যাঁ ইয়াবা পাপ্লু জয় জয় সিনিয়র তো ও বাবার নাম হচ্ছে সময় মিয়া আমি মিয়া সিনিয়র কি তো ইসা আপনি এদের বাসাটা চিনেন জয় বাসা চিনি আপনাকে আপনি লগন নি না আমি সাব ইন্সপেক্টর থানা থেকে আসছি চিন্তা করবেন না ও আর কোন ঝামেলা করতে পারবে না এলাকায় জি স্যার খুব খুশি হয়েছি স্যার আপনারা আরো আগে আওয়া উচিত আছে বুঝছেন এলাকার আর যারা স্যার হে না শুধু যারা এগুলা জড়িত ব্যবসা যারা মানে এগুলা বিক্রি করে কিনে সব রে স্যার ওলা চেষ্টা করবো যে স্যার আইনের আওতায় আনি শাস্তি দেবো জি স্যার যাই কি স্যার আমি ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ ওদিকে গিয়ে আমি চিনি 44 ভাই কি কিতা নিছে তোমার ভালো হয়েছে শোনার সে নিচেনি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না করেছিলাম কত করি ফুয়ারে আশকারা দিতে দিতে একবারে আমার লোকে ডেইলি মার সকালে মার বিকালে মার সন্ধ্যাবেলা মার এক ফুয়া কইয়া কইয়া এখন আমার এই রাস্তাঘাটে মাইসের দিয়ে বেঁচে করাইতে করাইতে ওখানে আমার মারিয়া গেছে
খাইলাও রে বাবা খাইলাও আসর আজান পড়ি গেছে বাড়ি যাইতাই কি তিতা যে খড়ো আমারে বিপদ পালাও খালি আসসালামু আলাইকুম কিতা ভাই পয়সা পালা আছে ওই আসি কোনো মতে কিতা অবস্থা আইলাম বিচারে ঠালে যা এ ওই যে পাবলু জানন ওই যে ইয়াবা খায় যে ইয়ে দিও ওই সদান ভাই কিতা করছে গিয়ে তো আমার ফুলিরে ভালোবাসে এ তখন কইছে বিয়া করতো করি এমন পাগল হচ্ছে একবারে গড় আমার শেষ তুমি ই ফয়জা ভাঙ্গিলার ই ফয়জা নই ইয়াবা খায় কিতা খায় কিতি খায় চুরি করে হত্যা করে হত্যা করে ডাকাতি করে ইগুল লগে তুমি সুযোগ দিলা কি লারে মিশাল লাগি মিয়া আমি তো যাই গিয়ে বারই যা হে আইয়া খেমনি দি কিতা করে সব দোষ মিয়া তোমার তুমি সুযোগ না দিলে এটা সুযোগ পাই কয় আচ্ছা যাও দেখি তার বাপের লগে মাইতে কিতা হয় যাও ঠিক আছে অসৎ পথে আয় করে বরবাদ ছেলে ঘরে ঘরে কিছু পিতামাতার অবহেলা ও খামখেয়ালির কারণে সন্তানেরা জড়িয়ে পড়ছে মাদক সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মে আসুন ছেলেমেয়েদের প্রতি যত্নবান হই এবং তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলি